আল্লাহর কাছে কোনো দোয়া করতে চান তার উচিত প্রথমে দরুদ পাঠ করা এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন বলেছেন যখন তোমরা আল্লাহ নিকট চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো আল্লাহর শান এরূপ নয় যে তিনি একটি কবুল করলে অপরটি কবুল করবেন না তাই বন্ধুরা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে আমাদেরকে প্রথমে দরুদ পাঠ করতে হবে এবং তারপরে আল্লাহর কাছে চাইতে হবে এবং দরুদ দ্বারা দোয়াটি শেষ করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করি যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের নেক আশা অবশ্যই পূরণ করবেন ইনশাল্লাহ সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার নেক আশা পূরণ করেন অর্থাৎ আপনারা সুরা এখলাস পাঠ করার আগে অবশ্যই একবার দরুদ পড়বেন এবং তারপরে সোরা এখলাস তিনবার পাঠ করবেন এবং তারপরে আবার দরুদ শরীফ পড়বেন এবং দোয়া শেষ করবেন তাহলে আল্লাহ তালা আপনার মনে নেক আশা পূরণ করবেন তাছাড়াও যে ব্যক্তি দৈনিক এশাদ নামাজ পড়ার পর ইয়া যা হিরু এই আল্লাহর পাক নামটি একশোবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার মনের সকল নেক আশা পূরণ করবে ইনশাআল্লাহ তাই বন্ধুরা সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার নেক আশা পূরণ করবেন তাছাড়াও আল্লাহর এই গুণবাচক নাম ইয়া জাহিরু এই নামটি একশোবার যদি আপনি প্রতিদিন এশার নামাজের পরে পড়েন তাহলেও আল্লাহ তালা আপনার মনের সমস্ত নেক আশা পূরণ করবেন মনের সকল ইচ্ছা আল্লাহতালা পূরণ করবেন ইনশাল্লাহ তাই বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব দরিদ শরীফ পড়ার পরে সুরা এখলাস ও আল্লাহর এই নামটি একশোবার করে পাঠ করা এশার নামাজের পরে এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত মনের আশাকে পূরণ করবেন আমিন সোমা আমিন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন তারা যদি তাদের মনের নেক আশা পূরণ করতে চায় তাহলে এই দোয়া পাঠ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ